আমি সব সম্প্রদায়ের মানুষের ভোটে নির্বাচিত হয়েছি, তাই বড়খলার সব সম্প্রদায়ের মানুষের উন্নয়নে দায়বদ্ধ। সততার সঙ্গে কথাটি বললেন প্রাক্তন মন্ত্রী তথা বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর। বৃহস্পতিবার ভাঙ্গারপাড় জিপির নির্বাচিত গ্রুপ সদস্য ও ভাঙ্গারপাড় মণ্ডল কংগ্রেসের পক্ষ থেকে বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করকে সম্বর্ধনা প্রদান করা হয়। ভাঙ্গারপাড় মণ্ডল কংগ্রেস সভাপতি আফতারউদ্দিন তালুকদারের পৌরোহিত্যে সম্বর্ধনা সভায় মিসবাহুল ইসলাম লস্কর বলেন, এলাকার উন্নয়নে দল মত নির্বিশেষে পঞ্চায়েত প্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন তিনি। এছাড়া তিনি ভাঙ্গারপাড় জিপির পঞ্চায়েত প্রতিনিধিদের সমন্বয়ের উপর গুরুত্ব আরোপ করেন। বলেন, পঞ্চায়েত প্রতিনিধিদের মধ্যে লবিবাজি থাকলে জিপির উন্নয়ন ব্যাহত হবে। এদিন প্রথমে ভাঙ্গারপাড় জিপির গ্রুপ সদস্যদের পক্ষ থেকে একখানা শাল দিয়ে বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করকে সম্বর্ধনা জানানো হয়। এতে গ্রুপ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বদরুল ইসলাম বড়ভূয়া, ফারুক আহমদ বড়ভূয়া, রাজুল হক বড়ভূয়া, এনামউদ্দিন, জয়নাল আবেদিন তালুকদার, জয়নাল হোসেন বড়ভূয়া প্রমুখ। এছাড়াও এদিন ভাঙ্গারপাড় মণ্ডল কংগ্রেসের পক্ষ থেকে উত্তরীয় দিয়ে বিধায়ককে সম্বর্ধনা জানানো হয়। এতে উপস্থিত ছিলেন মণ্ডল কংগ্রেস সভাপতি আফতারউদ্দিন তালুকদার, প্রাক্তন জিপি সভাপতি নাসিরউদ্দিন লস্কর, কংগ্রেস নেতা জাকির হোসেন লস্কর, ভাঙ্গারপাড় জিপির এপি সদস্যার প্রতিনিধি শফিকুল ইসলাম, প্রাক্তন গ্রুপ সদস্য সেলিমউদ্দিন বড়ভূয়া, মাওলানা নিজামউদ্দিন বড়ভূয়া, মাওলানা হুসাইন আহমদ, মাওলানা শাহিনুল আলম তালুকদার, ভুট্টু লস্কর প্রমুখ।